বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এই তো সকালবেলা আসলাম রান্নাঘরে। আমি ফ্রিজ থেকে রুটি আর ডিম বের করে নিয়েছি। এখন আমি ডিম সেদ্ধ দিয়ে তারপরে রুটিগুলো বেঁধে সকালের নাস্তা রেডি করে দিব। আর আমি সবসময় মানে রুটি সকালে বানানো হয় না, মাঝে মাঝে বানাই যদি রুটি না থাকে। আর আমার বাসায় যেহেতু সকালে আর রাতে দুই বেলায় রুটি লাগে, এই কারণে আমি রাতে অবসর টাইমে দেখা যায় রুটিগুলো ফ্রিজে বানানো থাকলে আবার কিছুক্ষণ আগে বের করে বেঁধে নিলেই হয়। এই জন্য রুটিগুলো আমি সবসময় আগে ফ্রিজে বানিয়ে রাখি। আর এখন সকালে নাস্তা রেডি করে আমি আর আমার ছেলে নাস্তা করে নেব। ছেলে ঈদের পরে অনলাইনে খেলা শুরু হয়ে গেছে, এখন সকাল সকাল উঠে একদিন পর পর খেলা সকাল সকাল উঠে খাবার আগে পরে সবসময় পানিগুলো বোতলে ভরে রাখতে হয়। এই তো আমি বোতলগুলো ধুয়ে তারপরে ফিল্টার থেকে পানি ভরে টেবিলে রেখে দিলাম। আর এখন আমি দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে এখানে কিছু, এখানে আছে পাবদা মাছ আর আছে চিংড়ি মাছ, এগুলো বের করে রাখলাম। বের করে পাবদা মাছগুলো ভিজিয়ে রাখলাম আর চিংড়ি মাছগুলো ওইভাবেই থাকবে। আর এখন আসলাম ঘর গোছানোর জন্য। ঘর গোছাতে গোছাতে আমার মাছগুলো ভিজে যাবে। আমি অন্যান্য বিছানা তারপরে সোফাগুলো গুছিয়ে নিয়েছি। এগুলো আসলে নিত্যদিনেরই কাজ, রোজই গুছাইতে হয়। খাবার দাওয়া থাকলেও বসলে একটু এলোমেলো হয়, তারপরে ধুলা পরে, এই কারণে রোজে একটু ঝাড়ু দিয়ে ধুয়ে তারপরে গুছিয়ে নিই। এই তো আমি সোফাগুলো সকালের নাস্তা থেকে শুরু করে মানে অর্ধেক বেলা পর্যন্ত রান্নাঘরে থাকতে হয়। সকালে মানে একটা পর একটা কাজ থাকেই রান্নাঘরে, সকালে নাস্তা রেডি করা, তারপরে চা বানানো, খাবার দেখা যায়, কেউ দুধ খাইয়ে দুধ গরম করা, যে কোনো কাজই আসলে রান্নাঘরে আসতে হয়। আর রান্নাঘরে অর্ধেকটা সময় আমাদের কাটে। এই তো আমি রান্নাঘরে এসে মাছ তরকারিগুলো ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে দুপুরের জন্য আমি এখানে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো আমি টমেটো দিয়ে ঝোল রান্না করবো। আর নিয়েছি কিছু মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আমি রান্নাগুলো আসলে ওইভাবে শেয়ার করবো না। আমি এই যে দুই চুলা দুই হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটাতে পাবদা মাছ রান্না করবো আর একটাতে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো দেখছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এটা আমি দুই চুলাই সব রকমের মশলা আছে যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে এখানে আমি পাবদা মাছ রান্না করবো। তো এখানে সব
তারপর আমি মশলা দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর পাশে তুলার আমি এই যে মশলা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব আর টমেটোগুলো দিয়ে নেড়েছে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পাবদা মাছগুলো দিয়ে দিব আসলে পাবদা মাছগুলো আমি ভাজব না কষিয়ে তারপরে রান্না করব পাবদা মাছগুলো দিয়ে আমি নেড়েছে একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কষিয়ে নিব পরে আমি চুলা তারপরে চুলার আশেপাশে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আমার ভিডিও এখানেই শেষ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম